Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. মালদা জেলা প্রশাসন এবং মালদা শিক্ষা দপ্তরের উদ্যোগে এই যে অনলাইন ক্লাস আজকে আমি তাতে নিয়ে এসেছি ম্যাথামেটিক্স মানে ক্লাস টুয়েলভের ম্যাথামেটিক্সের থ্রি ডি জিওমেট্রি প্লেনের সেকেন্ড পার্টটা। ফার্স্ট পার্টটা আমি তোমাদেরকে এর আগে পড়িয়েছিলাম, আজকে আমি পড়াবো সেকেন্ড পার্টটা। আমার নাম অভিষেক পাল এবং আমি মহেশমাটি ডিএন সাহা বিদ্যাভবনের অঙ্কের শিক্ষক। তো আজকে আমরা শুরু করি প্লেন বা সমতলের সেকেন্ড পার্টটা। ফার্স্ট পার্টে আমরা যেটা করেছিলাম সেখান থেকে বেরিয়ে এসে আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে দুটো প্লেন, সেই দুটো প্লেনের মধ্যে কোন অ্যাঙ্গেল বা কী অ্যাঙ্গেল আছে সেটা নির্ণয় করা। ধরা যাক দুটো প্লেন আছে, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইকুয়াল টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু ইজ ইকুয়াল টু জিরো। এই দুটো প্লেন, এগুলো সব এর আগের দিন আলোচনা করেছিলাম যে আমি জাস্ট দেখতে চাইছি যে এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল আমি কীভাবে নির্ণয় করব। প্রথমে আমাদের ভাবতে হবে বা প্রথমে আমাদের জানতে হবে যে দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বলতে আমরা কী বুঝি। দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বলতে আমরা এই দুটো প্লেনের উপর যে পারপেন্ডিকুলার বা অভিলম্ব ড্র করা যায় সেই দুটো অভিলম্বের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটাকে বুঝবো। বেসিক্যালি যদি আমি একটা এরকম করে একটা প্লেন নিই, সে দিস ইজ এ প্লেন অ্যান্ড দিস ইজ অ্যানাদার প্লেন, ঠিক আছে, তাহলে এই দুটো প্লেন, আমি তাহলে এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল চাইছি। তাহলে অ্যাঙ্গেল চাইলে কী হবে, আমি এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করবো অভিলম্ব এরকম, আর এর উপরে আমি আর একটা পারপেন্ডিকুলার ড্র করবো এরকম, এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা হবে ধরে নেওয়া হচ্ছে যে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে এই দুটো প্লেনের অঙ্গ। ধরে নেওয়া হচ্ছে বলতে সেটাই হবে, তো আমি ওই প্রমাণের দিকে যাচ্ছি না। মধ্যে কথা, দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বলতে গেলে এইরকম দুটো পারপেন্ডিকুলার বা অভিলম্ব ড্র করা হবে, সেই অভিলম্বের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল। এবার যদি ফার্স্ট প্লেনের আমি অভিলম্ব ড্র করতে চাই তাহলে তার ডাইরেকশন রেশিওগুলো কী দাঁড়াবে, তার ডাইরেকশন রেশিও এইখান থেকে আমি যখন পাবো তাহলে ডাইরেকশন রেশিওগুলো পাবো এ ওয়ান বি ওয়ান আর সি ওয়ান। যখন এখান থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করবো অভিলম্ব ড্র করবো তাহলে আমি এখান থেকে পাবো এ টু বি টু সি টু। এবার যদি এদের মধ্যে এই অ্যাঙ্গেলটাকে এই আমি থিটা ধরি বা এই যে আমি এখানকার এই যে অ্যাঙ্গেল পেলাম এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ধরি তাহলে আমি এইখান থেকে আমি দুটো ও লম্ব বলতে গেলে দুটো সরলরেখা তাদের ডাইরেকশন রেশিও জানি এবং তাদের মধ্যে আমি অ্যাঙ্গেল বের করবো। আমরা জানি তাদের মধ্যে অ্যাঙ্গেল কস থিটা দিয়ে বের হয়, তাহলে কস থিটা ইকুয়াল টু হচ্ছে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার ইন্টু রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার। ডাইরেকশন রেশিও হচ্ছে বলে এই যে জিনিসটা ইম্পর্টেন্ট, ডাইরেকশন রেশিও যদি ডাইরেকশন কোসাইন হয়ে যেত তাহলে তো অবশ্যই এই জায়গাটা আমার ওয়ান হয়ে যেত। যাই হোক, তো
cos theta equal to হচ্ছে a1 a2 plus b1 b2 plus c1 c2 divided by root over a1 square plus b1 square plus c1 square into root over a2 square plus b2 square plus c2 square. এটা হলো এই দুটো প্লেনের মধ্যে এই দুটো প্লেনের মধ্যে এই প্লেন আর এই প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেল তার cos ভ্যালু বা cos theta দিয়ে করলে যদি আমি এখান থেকে theta বের করি তাহলে theta equal to cos inverse করে আমাকে এখান থেকে বার করতে হবে এবার এখান থেকে ছোট একটা জিনিস বলে নেওয়া দরকার যে ধরা যাক যে আমি দুটো প্লেন নিয়েছি যে দুটো প্লেন পরস্পরের উপর লম্ব তাহলে আমি এখানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি পাবো যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি পাই এখান থেকে যদি আমি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি পাই তাহলে কি দাঁড়াবে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি যদি পাই তাহলে কি দাঁড়াবে cos 90 মানে 0 সেটা ইকুয়াল টু হচ্ছে এ ওয়ান এ টু এই করে করে গিয়ে এখানে রুট ওভার ইন্টু রুট ওভার এরকম করে আছে তার মানে আলটিমেটলি আমি পাচ্ছি এ ওয়ান ইন্টু এ টু প্লাস বি ওয়ান ইন্টু বি টু প্লাস সি ওয়ান ইন্টু সি টু ইজ ইকুয়াল টু জিরো দিস ইজ দ্য কন্ডিশন টু বি পারপেন্ডিকুলার বিটুইন দ্য টু প্লেনস দ্য দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় বা দুটো প্লেন যদি একের উপর একে অপরের উপর পারপেন্ডিকুলার হয় তাহলে এই কন্ডিশন দিয়ে আমি সেটাকে জাজ করব বা চেক করব যে দুটো প্লেন একে অপরের উপর পারপেন্ডিকুলার কি না পারপেন্ডিকুলার বললাম পারপেন্ডিকুলারের সঙ্গে সঙ্গে তাহলে প্যারালালটাও আসে প্যারালালের জন্য আমাকে এইরকম দিক দেখার দরকার নেই প্যারালাল আমি এটুকু বুঝি যে যখন দুটো প্লেন প্যারালাল হবে তখন অবশ্যই সে দুটো প্লেনের উপর যে অভিলম্ব ড্র করেছি আমরা সে দুটো অভিলম্ব প্যারালাল হবে দুটো এবার দুটো অভিলম্ব যদি প্যারালাল হয় তাহলে সেই দুটো অভিলম্বর ডাইরেকশন রেশিও আমরা পেয়েছিলাম এ ওয়ান এর ওয়ান বি ওয়ান সি ওয়ান আর এ টু বি টু সি টু তাহলে তাদের রেশিওগুলো সমান সমান হবে তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার আর যদি প্যারালাল হয় তাহলে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু তাহলে বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু এটা হচ্ছে প্যারালাল তাহলে এই কন্ডিশনটা তাহলে এটা গেল হচ্ছে দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল cos theta দিয়ে রিপ্রেজেন্টেড হয় cos theta ইকুয়াল টু a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইড বাই রুট ওভার a1 স্কয়ার b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার ইনটু রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার এখান থেকে আমরা পেলাম পারপেন্ডিকুলারের কন্ডিশন সেটা হচ্ছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0 হতে হবে এন্ড থার্ড যদি আমরা প্যারালাল নিয়ে ভাবি তাহলে আমাদের এই রকম কোনো অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দেখার দরকার নেই সিম্পলি আমরা দুটো যে দুটো প্লেন নিয়ে আমরা কাজ করছিলাম সেই দুটো প্লেনের ডাইরেকশন রেশিওগুলো a1 a2 b1 b2 আর c1 c2 নিয়ে যদি তাদের রেশিওগুলো সমান দেখতে পাই তাহলে সেটাকে প্যারালাল বলবো বেশ এবার তাহলে এই তিনটে কন্ডিশন দেখলাম আমরা একটু ছোট্ট করে কিছু অঙ্ক যদি দেখতে চাই তাহলে সেই অঙ্কগুলো একটু জাস্ট দেখে নিই খুবই সাধারণ কিছু অঙ্ক দুটো প্লেন দিয়েছে x মাইনাস y প্লাস টু জেড x মাইনাস y প্লাস টু জেড ইজ ইকুয়াল টু নাইন এটা একটা প্লেন অ্যান্ড অ্যান্ড দ্য সেকেন্ড প্লেন ইজ টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু সেভেন টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু সেভেন আমাকে বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু প্লেন আমাকে বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে তাহলে অ্যাঙ্গেল বের করার জন্য আমরা কী করেছিলাম আমাদের কাছে যখন এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড এরকম ছিল সেটা রেসপেক্টে আমরা একটা সূত্র পেয়েছিলাম তাহলে তার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এ ওয়ানের সঙ্গে ওয়ান আছে তার মানে এখানে প্রথমটার জন্য এ ওয়ান ইকুয়াল টু আমি পেলাম ওয়ান তারপরে বি ওয়ান ইকুয়াল টু পেলাম মাইনাস ওয়ান সি ওয়ান ইকুয়াল টু পেলাম টু আবার পরেরটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে পাবো হচ্ছে এ টু ইকুয়াল টু হচ্ছে টু বি টু ইকুয়াল টু হচ্ছে ওয়ান সি টু ইকুয়াল টু হচ্ছে ওয়ান তাহলে এ দুটোর মধ্যে কস থিটা যদি আমি থিটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে কস ভ্যালু দিয়ে তার অ্যাঙ্গেল প্রকাশ হচ্ছিলো কস থিটার সূত্র ছিল এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার ইন্টু রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার এবার আমরা এখানটায় আমাদের মতো করে মান বসাবো তাহলে এখানে এক এ ওয়ান ইন্টু তাহলে এক ইন্টু দুই করে দুই হলো তারপর বি ওয়ান বি টু তাহলে এখানে মাইনাস ওয়ান হলো আর এখান থেকে আবার একটা প্লাস টু হয়ে গেল এখানে এ স্কোয়ার এ ওয়ান স্কোয়ার বি ওয়ান স্কোয়ার সি ওয়ান স্কোয়ার তার মানে এখানে এক স্কোয়ার এক মাইনাস এক স্কোয়ার আবার এক একের আগে দুই আর এখানে দুই স্কোয়ার চার চার দুই ছয় তাহলে এখানে রুট ওভার সিক্স ইন্টু রুট ওভার
এ টু স্কোয়ার বি টু স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে চার, এখানের জন্য এক, এখানের জন্য এক, তাহলে চার দুয়ে ছয়, তাহলে আবার একটা ছয়, তাহলে আলটিমেটলি এখানে পেলাম দুই দুই চার একে তিন, আর এখানে পেলাম হচ্ছে রুট সিক্স ইন্টু রুট সিক্স সিক্স, তাহলে আলটিমেটলি দিস ইজ হাফ, তাহলে কস থিটা ইকুয়াল টু আমি পেলাম হাফ। এবার এখান থেকে আমি সাধারণভাবে আমাকে যেহেতু নব্বই ডিগ্রির মধ্যে ভ্যালুটা নিয়ে নেওয়াটাই বেটার, কারণ আমরা দেখতে পাই যে অ্যাঙ্গেল যেটা আমরা পাচ্ছি সেটা সাধারণভাবে ফার্স্ট কোয়াড্রেন্টে রাখার কথা। তো কস থিটা ইকুয়াল টু নাইন হাফ হলো, সেখান থেকে আমি তাহলে থিটার মান বের করব, থিটা ইকুয়াল টু পাই বাই থ্রি, সিক্স ডিগ্রি। তাহলে এখান থেকে যে দুটো কোণ দিয়েছিল সেই দুটো কোণের মধ্যে অ্যাঙ্গেল আমি পেলাম সিক্স ডিগ্রি। একই রকমভাবে আর একটা উদাহরণ নিই, আরেকটা উদাহরণ বলছে এক্স প্লাস এইট ওয়াই মাইনাস সিক্স জেড ইজ ইকুয়াল টু ইলেভেন। এই প্লেনটা এবং এক্স ওয়াই প্লেন, এই দুটো প্লেনের মধ্যে আমাকে অ্যাঙ্গেল বার করতে বলেছে। একটা প্লেন তো আমাদের কাছে আছে, আর একটা এক্স ওয়াই প্লেন আছে। এর আগের দিন বলেছিলাম এক্স ওয়াই প্লেন থাকা মানে সেখানে সবসময় জেড ইকুয়াল টু জিরো, তাহলে জেড ইকুয়াল টু জিরো দিয়ে আমি এক্স ওয়াই প্লেনটাকে রিপ্রেজেন্ট করছি, তাহলে এক্স ওয়াই প্লেন অরিজিনালি রিপ্রেজেন্টেড বাই জেড ইকুয়াল টু জিরো। বুঝতে অসুবিধা হলে এটাকে আমরা এরকম লিখব, জিরো ইন্টু এক্স, জিরো ইন্টু ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো। এটা যদি বুঝতে অসুবিধা হয়, এটা থেকে ডাইরেক্ট যদি বুঝতে পারা যায় তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এর সঙ্গে যেটা আছে এটা যদি এ ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা যদি এ টু দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এ ওয়ান এখানে পাচ্ছি, এখানটায় এ ওয়ান পাচ্ছি ওয়ান, এখানে এ টু পাচ্ছি, সরি বি ওয়ান পাচ্ছি এইট, আর সি ওয়ান পাচ্ছি হচ্ছে মাইনাস সিক্স। এখান থেকে এ টু পাচ্ছি জিরো, বি টু পাচ্ছি জিরো, আর সি টু পাচ্ছি ওয়ান, এই আমি এখান থেকে পেলাম। তাহলে এবার যদি এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা দিয়ে রিপ্রেজেন্ট হয় এবং তাহলে কস থিটা বের করতে যাই, তাহলে কস থিটা কী দাঁড়াবে, কস থিটা ইকুয়াল টু কী ছিল, এ ওয়ান টু, বি ওয়ান বি টু, সি ওয়ান সি টু, তাহলে এ ওয়ান ইন্টু জিরো, বি ওয়ান ইন্টু জিরো, তারপরে হয়ে গেল হচ্ছে মাইনাস সিক্স ইন্টু, তাহলে এখানে হয়ে গেল হচ্ছে মাইনাস সিক্স, বাকিগুলো দুটো জিরো হয়ে গেছে। এবার এটা স্কোয়ার, ওয়ান স্কোয়ার, এইট স্কোয়ার, আর সিক্স সিক্স স্কোয়ার, ছত্রিশ, চৌষট্টি, চৌষট্টি একশো, তাহলে রুট ওভার হলো হচ্ছে একশো এক ইন্টু রুট ওভার কত আছে, এখানে তো অবশ্যই ওয়ান হবে, তাহলে আলটিমেটলি দিস ইজ মাইনাস সিক্স বাই রুট ওভার হান্ড্রেড ও ওয়ান। তাহলে থিটা যদি আমি বের করতে চাই, থিটা ইকুয়াল টু হচ্ছে কস ইনভার্স মাইনাস সিক্স বাই রুট ওভার একশো এক। এটা গেল হচ্ছে এই প্লেন আর এক্স ওয়াই প্লেনের মধ্যে অ্যাঙ্গেল। সেভাবে যদি আমি অন্য একটা এক্স ওয়াই জায়গায় এক্স জেড প্লেন নিতাম, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু জিরো বের করে বের করতে হতো। যদি আমি জেড ওয়াই ওয়াই জেড প্লেন নিতাম, তাহলে এক্স ইকুয়াল টু জিরো বের করে আমাকে বের করতে হতো। যে আমাকে তারা যেরকমভাবে বলবে আমাদের সেরকমভাবে এই অঙ্কগুলো করতে হবে। তাহলে এটা গেল দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল। এবার আমরা আসছি একটা স্ট্রেট লাইন এবং একটা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল। দুটো প্লেনের মধ্যে আমরা অ্যাঙ্গেল পেলাম, দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল পেলাম। এবার আসছি একটা স্ট্রেট লাইন আর একটা, একটা স্ট্রেট লাইন আর একটা প্লেন। ধরো এক স্ট্রেট লাইন আছে এরকম, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম, অ্যান্ড জেড মাইনাস জেড ওয়ান বাই এন। এটা হলো স্ট্রেট লাইনটা। আর প্লেন আমাদের যেমন আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইজ প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো, এটা হলো আমার প্লেনটা। আমাকে এই স্ট্রেট লাইন আর এই প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে এই স্ট্রেট লাইন আর এই প্লেনের মধ্যে অ্যাঙ্গেল যদি আমি বের করতে চাই, তাহলে সেটা কী দাঁড়াবে, ধরা যাক এই প্লেন নিয়েছি, এটা হচ্ছে এই প্লেনটা, এর উপরে এর এই লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে এইখান থেকে শুরু হয়েছে, এই লাইনটা হচ্ছে এই লাইনটা, ঠিক আছে, এটা হচ্ছে এই প্লেনটা, এই এইটা এ এক্স বি ওয়াই সি ওয়াই জেড, আর এই স্ট্রেট লাইনটা হচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল আমাকে মাপতে হবে। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল যখন আমি মাপব, তাহলে এই অ্যাঙ্গেল ধরে নিলাম এই লাইন দিয়ে আমি একটা ইয়ে পেয়েছিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে অরিজিনালি মাপতে হবে। এবার আমরা মাপবো কী করে, মাপবো যে এটার সঙ্গে যদি এইটা থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এই সরলরেখার উপরে লম্বভাবে যদি আমি একটা আঁকি, এই প্লেনের উপরে লম্ব যেটা এই সরলরেখার উপরে লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা কত দাঁড়াবে, এটা যদি থিটা হয় এটা তাহলে দাঁড়াবে হচ্ছে নাইনটি মাইনাস থিটা। এবার এটা যখন লম্ব আঁকলাম, অভিলম্বটা আঁকলাম, তাহলে তার ডাইরেকশন রেশিও দাঁড়াবে হচ্ছে এই এ বি এবং সি। তাহলে এটার জন্য আমি পাচ্ছি এ বি আর সি, আর এই সরলরেখাটার জন্য বলে দিয়েছে এল এম এন। তাহলে যদি আমি আমাদের পুরনো কনসেপ্ট থেকে আমি ভাবি যে কস নাইনটি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কী হবে, এ এল
প্লাস বিএম প্লাস সিএন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার কস 90 মাইনাস থিটা, তার মানে এটা পাচ্ছি আমি সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু দাঁড়ালো এ এল প্লাস বি এম প্লাস সি এন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই জায়গাটা একটু খেয়াল রাখার বা এই জায়গাটা একটু মনে রাখার যে আমরা এখন পর্যন্ত যতগুলো অ্যাঙ্গেল আমরা বের করেছিলাম টু ডিতে থ্রি ডিতে সবগুলো সাধারণভাবে ট্যান থিটা বা কস থিটা রেসপেক্টে বের করা হচ্ছিলো, এখানে গিয়ে আমরা সেটাকে সাইন থিটা রেসপেক্টে বের করতে পারবো। এই জায়গাটা একটু খেয়াল করে রাখার মতো বা মনে রাখার মতো যে এই জায়গাটা আমরা সাইন থিটা দিয়ে বের করবো, কস থিটা বা ট্যান থিটা নয়, এই জায়গাটা একটু মনে রাখতে হবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী দাঁড়ালো, কী থেকে দাঁড়ালো সেটা প্রথমে বলি। আমি একটা স্ট্রেট লাইন নিয়েছিলাম এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম, জেড মাইনাস জেড ওয়ান বাই এন, এই আমি একটা স্ট্রেট লাইন নিয়েছিলাম। সঙ্গে আমাকে একটা প্লেন দিয়েছিল এ এক্স বি বাই সি জেড প্লাস ডি, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল আমি সাইন দিয়ে পাবো। সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এ এল বি এম সি এন ডিভাইড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইনটু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা গেল একটা স্ট্রেট লাইন এবং একটা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বের করা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তিন নম্বর থিওরি, সেটা হচ্ছে যে একটা প্লেন থেকে একটা পয়েন্ট কত ডিস্টেন্সে অবস্থিত থ্রি ডাইমেনশনে সেটা নির্ণয় করতে শিখব। একটা পয়েন্ট, ওয়ান পয়েন্ট, সে এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো, ওয়ান প্লেন, সে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু জিরো প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে প্লেনটা। তাহলে একটা পয়েন্ট এটা আর একটা প্লেন হচ্ছে এটা, এটার থেকে এই পয়েন্ট থেকে এই প্লেনের লম্ব দূরত্ব কত সেটা বার করতে হবে। তো এই লম্ব দূরত্বকে আমরা সাধারণভাবে টু ডিতেও আমরা করে এসেছি, থ্রি ডিতেও কিছু জায়গায় করেছি, সাধারণভাবে পি দিয়ে ডিনোট করি। তাহলে পি দিয়ে যদি ডিনোট করি তাহলে এই লম্ব দূরত্ব বের হয় মডুলাস এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি জেড জিরো প্লাস ডি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে যে পয়েন্টটা থেকে আমাকে ওই প্লেনের ডিস্টেন্সটা বার করতে বলেছে সেই পয়েন্টটা আমি এই প্লেনে বসাবো এক্সের জায়গায় কোয়ার্ডিনেট এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি জেড জিরো প্লাস ডি, এটা বসালাম। এর পজিটিভ ভ্যালুটা নিতে হবে কারণ সাধারণভাবে ডিস্টেন্স আমরা পজিটিভই দেখবো। তাহলে পজিটিভ ভ্যালুটা মড ভ্যালুটার জন্য নিলাম, ডিভাইড বাই করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি। এবার আমরা যদি এরকম ভাবি যে একটা প্লেনের উপর অবস্থিত একটা পয়েন্ট, সেই পয়েন্টটা অবস্থিত কি না সেটা কীভাবে দেখব। ইন জেনারেল আমরা জানি যে সেটা যদি ওই প্লেনটাকে স্যাটিসফাই করে, সেটা যদি ওই প্লেনটাকে স্যাটিসফাই করে তাহলে আমি বলবো যে এই পয়েন্টটা এই প্লেনের উপর অবস্থিত। এটার প্রমাণটা কোথায় বা কোন দিক দিয়ে আমি এটাকে প্রুভ করতে পারবো যে আমি এই তো ডিস্টেন্স পেলাম। এবার যদি একটা প্লেনের উপরে, ধরা যাক এই প্লেনের উপরে এই পয়েন্টটা অবস্থিত হবে, তাহলে এই ডিস্টেন্সটা জিরো হবে। যদি এই ডিস্টেন্সটা জিরো হয় তাহলে দেখো এখান থেকে আমি এখানে তাহলে পেলাম যে মড এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি জেড জিরো প্লাস ডি এটা বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দিস উইল বি ইকুয়াল টু জিরো। এটা যদি জিরো দেখাতে পারি, এটা জিরো হলে কখন হচ্ছে, কারণ তখন এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা বার করছিলাম এখান থেকে এটার মধ্যে সেটা জিরো হবে, কারণ এই তলের উপর এই পয়েন্টটা অবস্থিত, এটা আমি ধরে নিয়ে কাজ করতে শুরু করেছি। তাহলে এটা যদি জিরো হয় তাহলে অবভিয়াসলি দিস উইল বি ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি জিরো হয়ে যায় তাহলে কী পাচ্ছি যে এই যে প্লেনটাতে আছে এই প্লেনের মধ্যে যদি এক্সের জায়গায় কোয়ার্ডিনেটগুলো যদি এক্স ওয়াই জেডের জায়গায় বসিয়ে দিই সেটা ইকুয়াল টু যদি জিরো দেখায় তাহলে আমি বলবো যে এই কোয়ার্ডিনেটটা এই পয়েন্টটা এই প্লেনের উপর অবস্থিত আছে। এটা তোমরা আগেও করেছিলে, কিন্তু কীভাবে ভেরিফাই করবো বা কীভাবে এটা অরিজিনালি এলো সে জায়গাটা আমি এখান থেকে দেখালাম। আচ্ছা, এবার আসছি দুটো প্লেন এবং সেই দুটো প্লেনের, দুটো প্লেন আছে এরকম একটা প্লেন আছে, তাহলে এরকম আর একটা প্লেন থাকবে। তাহলে এই দুটো প্লেন কোনো না কোনো একটা জায়গায় একটা লাইনে পরস্পরকে ইন্টারসেক্ট করেছে। প্লেন সাধারণভাবে না, প্লেন সবসময় দুটো
প্লেনকে যদি আমরা নিই তাহলে সেই দুটো প্লেন পরস্পরকে অবশ্যই একটা লাইনে ইন্টারসেক্ট করবে। তাহলে এই হচ্ছে তার লাইন। আমাকে এবার বের করতে হবে যে যে সমস্ত প্লেন এই লাইন দিয়ে গেছে সেই লাইন সেই সমস্ত প্লেনের ইকুয়েশন বার করা। তার মানে এই এই সমস্ত প্লেন দিয়ে যদি আমি একটা ইকুয়েশন বের করতে চাই সেটা কি আমাদের মানে ইয়েটা কেমন ধর কেমন হবে, এরকম হতে পারে, এরকম হতে পারে, আবার এরকম হতে পারে, অজস্র এরকম প্লেন আমরা পেতে পারি যে প্লেনটা এই লাইন দেখেছে। এবার এই লাইন দেখেছে মানে হচ্ছে ওই দুটো প্লেন প্রাইমারি যে দুটো প্লেন নিয়ে আমি কাজ করেছিলাম সেই দুটো প্লেনের ইন্টারসেকশন দিয়ে গেছে, তার মানে ওই দুটো প্লেনকে থ্রু পাস থ্রু করেছে এই সমস্ত প্লেনগুলো। এরকম প্লেন কতগুলো হতে পারে, এরকম প্লেন নাম এরকম প্লেনের নাম্বার মানে যে দুটো প্লেন যে প্লেনটা এই দুটো প্লেন ইনিশিয়ালি যে দুটো প্লেন আমি নিয়েছিলাম সেই দুটো প্লেনের ইন্টারসেকশন দিয়ে গেছে এরকম প্লেনের নাম্বার ইনফাইনাইট হতে পারে, অজস্র, কারণ এই লাইন দিয়ে যাচ্ছে একটা স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে এরকম প্লেন অজস্র হতে পারে, অসংখ্য হতে পারে। তাহলে আমরা এখান থেকে যখন চাইবো তখন আমাকে দেখতে পাচ্ছি যে আমি আমাকে এমন একটা সিস্টেম রান করতে হবে বা আমাকে এমন একটা সিস্টেম বের করতে হবে যে সিস্টেমটা বলে দেবে যে এই দুটো প্লেনের থ্রু দিয়ে যাচ্ছে, কিন্তু একটা প্যারামিটার থাকবে যে প্যারামিটারের ভিত্তিতে আমরা বলবো যে এই প্লেনটা হলো কিংবা এই প্লেনটা হলো কিংবা এই প্লেনটা হলো, মানে আলাদা আলাদা প্লেন তৈরি হবে। তাহলে আমাকে একটা সিস্টেম অফ প্লেনস রান করতে হবে বা সিস্টেম অফ প্লেন জেনারেট করতে হবে যে প্লেনটা এই আমি বলতে পারবো এই প্লেন আর এই প্লেনের থ্রু দিয়ে গেছে। ধরে নেওয়া যাক যে দুটো ইনিশিয়াল প্লেন বললাম সে দুটো হচ্ছে A1X প্লাস B1Y প্লাস C1Z প্লাস D1 = 0 অ্যান্ড A2X প্লাস B2Y প্লাস C2Z প্লাস D2 = 0। এবার যখন আমি এই দুটো প্লেনের ইন্টারসেকশন লাইন দিয়ে একটা প্লেন পাস করাবো তখন আমি দেখতে পেলাম যে সেখানে অজস্র প্লেন হতে পারে যে প্লেনটা এইটা এবং এটা ইন্টারসেকশন দিয়ে পাস করছে। সেটার জন্য আমি একটা সিস্টেম অফ প্লেনস তৈরি করব যেটাকে লেখা হয় এরকমভাবে A1X প্লাস B1Y প্লাস C1Z প্লাস D1 প্লাস ল্যামডা ইন্টু A2X প্লাস B2Y প্লাস C2Z প্লাস D2 = 0। এটা হলো সেই প্লেনটা বা বলা যেতে পারে এটা হলো সেই সিস্টেম অফ প্লেনস যে প্লেনটা এইটা এবং এই প্লেনটা ইনিশিয়ালি যে প্লেনটা নিয়ে আমি কাজ করেছিলাম এই প্লেনটা আর এই প্লেনটা এই দুটো প্লেনের ইন্টারসেকশন দিয়ে রান করেছে, এই এইটা হলো সেই সিস্টেম। এবার এখানে দেখো একটা ল্যামডা বলে একটা আমি ধ্রুবক রেখেছি, এই ল্যামডার উপর আমরা একটা কন্ডিশন ইম্পোজ করবো দিস ইজ নট ইকুয়াল টু জিরো অর ইনফিনিটি। এবার জিরো অর ইনফিনিটি বাদ দিয়ে আমি বাকি নাম্বারগুলোকে কেন নিলাম, তার জন্য হচ্ছে যে যদি আমি জিরো ধরে নিই ল্যামডাকে যদি জিরো ধরে নিই তাহলে দেখো এটা জিরো হয়ে গেল, তাহলে ফার্স্ট প্লেনটা চলে এলো। যদি আমরা ইনফিনিটি ধরি তাহলে ইনফিনিটি হলে এটা থাকবে এটা জিরো হয়ে যাবে, তাহলে আমি সেকেন্ড প্লেনটা পাবো। তাহলে আমি ফার্স্ট এবং সেকেন্ড প্লেন নিয়ে তো আমার কাজ নেই, কারণ ওই দুটো প্লেন নিয়েই আমি কাজ করছি যে ওই দুটো প্লেনে ইন্টারসেকশন নিয়ে বাকি প্লেনগুলো লাগবে, ওই জন্য আমি এই দুটো পয়েন্ট বা এই দুটো এই কন্ডিশনটাকে আমি ইম্পোজ করেছি যে কন্ডিশনের থ্রু দিয়ে এই পয়েন্ট এই প্লেনটা পাওয়া বা এই প্লেনটা পাওয়াকে আমি রেস্ট্রিক্ট করে দিচ্ছি। তাহলে এই দুটো কন্ডিশনের আন্ডারে এইখান থেকে আমি ল্যামডার যা খুশি ভ্যালু বসিয়ে আমি যা যেমন ভ্যালু বসাই, যদি আমি 1 বসাই তাহলে একটা নতুন প্লেন পাবো সেটা কোনো না কোনো ইয়ে দিয়ে যাবে ওই পয়েন্ট ওই স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো অন্য একটা প্লেন তৈরি হলো। যদি ল্যামডার ভ্যালু আমি -1 বসাই তাহলে আর একটা প্লেন পাবো ল্যামডার ভ্যালু, এরমভাবে যত আমি বসাবো আমি একটু আগে বললাম যে অসংখ্য প্লেন পাবো সেরকমভাবে ল্যামডারও ভ্যালু অসংখ্য হবো, তা আমি একটার পর একটা চেঞ্জ করতে থাকবো ওরমভাবে একটার পর একটা নতুন করে প্লেন পেতে থাকবো। এই জায়গাটা একটু ভিজুয়ালাইজ করা একটু সমস্যা হতে পারে, তো সেটার জন্য একটু একটা অঙ্ক আমরা এখান থেকে শুরু করি তাহলে বোঝা যাবে ব্যাপারটা। অসংখ্য প্লেনের মধ্যে নির্দিষ্ট প্লেন আমি কীভাবে ডিরাইভ করব, বলছে 2x-7y প্লাস 4z = 0, এটা হচ্ছে একটা প্লেন। আরেকটা হচ্ছে 3x-5y প্লাস 4z প্লাস 11 = 0, এটা হচ্ছে একটা প্লেন। আমাকে বের করতে বলেছে যে এই দুটো প্লেনের
थ्रू दिए एक प्लेनर इक्वेशन बेर करते हैं जेटा -2, 1, -2, 1, 3 पॉइंट दिए गए তাহলে ব্যাপারটা একটু ভালো করে বুঝে দেখা দরকার যে আমাকে একটা প্লেনের ইকুয়েশন বের করতে হবে যেটা এটা এবং এটা থ্রু দিয়ে গেছে এবং সেই প্লেনটার উপরে এই পয়েন্টটা বসানো আছে সেই সেই প্লেনটার উপরে এই পয়েন্টটা আছে তাহলে আমরা শুরু করব আমাদের জাস্ট যেটা দিয়ে আমরা শিখলাম সেটা দিয়ে যে দুটো প্লেনের থ্রু দিয়ে যখন আমি একটা সিস্টেম অফ প্লেন নিয়ে যাচ্ছি তাহলে সেই প্লেনের ইকুয়েশনটা কী দাঁড়ানো উচিত সেই প্লেনের ইকুয়েশন তাহলে এরকম দাঁড়ানো উচিত 2x -7y + 4z +λ × 3x - 5y + 4z + 11 = 0 এবার এখানটায় এটা আর এই যে আমি প্লেনটা পেলাম তাহলে এই প্লেনটা হলো সেই প্লেনটা যে প্লেনটার উপর এই পয়েন্টটা অবস্থিত তাহলে যখন আমি এই পয়েন্টটাকে এই প্লেনের উপর বসাবো তাহলে আমি একটা ল্যামডা নির্দিষ্ট ভ্যালু পাবো সেটা বসিয়ে দেখি তাহলে -2 তাহলে এখানে হলো হচ্ছে -4 এখানে হয়ে গেল হচ্ছে 7 আর এখানে হলো হচ্ছে +12 + λ × −6 - 5 + 12 + 11 = 0 তাহলে আমি পেলাম 7 × 4 = 11 12 × 11 লেগেলে 1 এখানে λ × 5 × 6 = 11 11 × 12 তাহলে এটা = 0 তাহলে λ = পেলাম -1/12 তাহলে λ = পাওয়া গেল -1/12 তাহলে এই ল্যামডার ভ্যালুটা তাহলে আমাকে এখানটায় বসাতে হবে বসিয়ে আমি স্পেসিফিক যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা বের করি তাহলে এখানটায় যদি আমি ল্যামডার ভ্যালুটা বসিয়ে দিই এখানটায় যদি আমি ল্যামডার ভ্যালুটা বসাই -1/12 তাহলে আলটিমেটলি কী হবে 12টা এটার সঙ্গে গুণ হবে আর এখানে একটা মাইনাস গুণ হবে তাহলে 12 × 2x - 7y + 4z আর এখানে একটা মাইনাস 3x - 5y + 4z + 11 = 0 আর এখানে 24 এখানে -3 তাহলে আলটিমেটলি 21x 7 × 84 - 84 আর এখানে প্লাস আছে +79y 48 থেকে বাদ -4 বাদ তাহলে হচ্ছে +44z আর এখানে কনস্ট্যান্ট কিছু নেই তাহলে এখানে -11 = 0 তাহলে এটা গেল সেই প্লেনটা যেটা আমরা ইনিশিয়ালি যে প্লেনটা নিয়েছিলাম ইনিশিয়ালি যে প্লেন নিয়ে আমরা কাজ করেছিলাম যে প্লেন নিয়ে কাজ করছিলাম যে এই প্লেনটা আর এই প্লেনটা যে দেখছিলাম সেই দুটো প্লেনের ইন্টারসেকশন দিয়ে পাস থ্রু করছে এবং তার সঙ্গে সঙ্গে এই পয়েন্টটা দিয়ে যে -3, 1 আর এই পয়েন্টটা ছিল এই পয়েন্টটা দিয়েও যাচ্ছে মানে ওই পয়েন্টের উপরও এই প্লেন ওই পয়েন্টটা এই প্লেনের উপর অবস্থান করছে তাহলে এটা গেল দুটো প্লেন সে দুটো প্লেনের সাপোর্টে বা ওই দুটো প্লেনের থ্রু দিয়ে যখন আমি কোনো একটা নতুন প্লেন ড্র করব সেই প্লেনের ইকুয়েশন সিস্টেম অফ ইকুয়েশন বলা উচিত থাকে এবার আসছি ছোট্ট দুটো অঙ্ক আচ্ছা এবার আসছি একটা অঙ্ক বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ অফ দি প্লেনস তাহলে আমি প্রথমে প্লেনটা লিখি 3x + 2y - 3z = 1 এটা একটা প্লেন আর একটা হচ্ছে 3x - 4y + z = 5 এটা হচ্ছে আর একটা প্লেন তাহলে আমাকে একটা আরেকটা কন্ডিশন আছে এই দুটো প্লেন দিয়েছে আর একটা পয়েন্ট দিয়ে দিয়েছে পয়েন্টটা হচ্ছে -1, -1 অ্যান্ড 2 বলেছে যে আমাকে একটা প্লেন বের করতে হবে যে প্লেনটা এই দুটো প্লেনের উপর পারপেন্ডিকুলার বোথ এই দুটো প্লেনের উপর পারপেন্ডিকুলার এবং এই পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং এই পয়েন্ট দিয়ে যাচ্ছে তাহলে ধরে নিচ্ছি যে তাহলে আমাকে অরিজিনালি কী বের করতে হচ্ছে আমাকে বের করতে হবে একটা প্লেনের ইকুয়েশন যে প্লেনটা এটার সঙ্গে পারপেন্ডিকুলার আবার এটার সঙ্গেও পারপেন্ডিকুলার এবং সেই প্লেনটার উপরে এই পয়েন্টটা অবস্থান করছে আমাকে
সেরকম একটা প্লেন বার করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন হুইচ ইজ বোথ পারপেন্ডিকুলার টু দিস অ্যান্ড দিস অ্যান্ড পাসেস থ্রু দিস পয়েন্ট বা দিস পয়েন্ট ইজ সিচুয়েশন অন দ্য প্লেন। ধরে নিচ্ছি তাহলে সেই প্লেনটা হচ্ছে এ এক্স বি ওয়াই সি জেড প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো। এবার যদি এই প্লেনটা আর এই প্লেনটা পরস্পরের সঙ্গে লম্ব হয় তাহলে আমার কাছে কী আসবে, ইকুয়েশন তৈরি হয়ে যাবে এটা থ্রি এ প্লাস টু বি মাইনাস থ্রি সি এটা ইকুয়াল টু জিরো হবে। আবার এই প্লেনটা আর এই প্লেনটা লম্ব তাহলে সেখান থেকে আমি পাবো, তাহলে সেখান থেকে আমি পাবো এখানে লিখে শুধু হবে থ্রি এ মাইনাস ফোর বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এই দুটো আমি কন্ডিশন কোথা থেকে পেলাম, এই দুটো কন্ডিশন ওখান থেকে পেলাম যে আমি ধরে নিয়েছি যে আমাকে যে প্লেনটা বের করতে দিয়েছে সেই প্লেনটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা আমি ধরে নিয়েছি। আমাকে বলে দিয়েছে এই যে ধরে নেওয়া প্লেনটা হলো সেই প্লেনটা এটা এবং এটা দুটোর উপরে লম্ব হবে, তাহলে এটার সঙ্গে এটা লম্ব, এই এটার সঙ্গে এটা লম্ব দিয়ে এদের ডাইরেকশন রেশিওর রেসপেক্টে, তাহলে এটার সঙ্গে এটা যদি লম্ব হয় তাহলে এর উপরে যে অভিলম্ব তৈরি হয়েছে এবং এর উপরে যে অভিলম্ব তৈরি হয়েছে সে দুটো নিজেদের মধ্যে লম্ব হবে, তাহলে সেখান থেকে আমি পেলাম যে থ্রি এ টু বি মাইনাস থ্রি সি ইকুয়াল টু জিরো। আবার এই একইভাবে এটা থ্রি এ মাইনাস ফোর বি আর প্লাস সি ইকুয়াল টু জিরো, এখান থেকে আমি আলটিমেটলি এই দুটো কন্ডিশন পেলাম। এবার এই দুটো কন্ডিশনের রেসপেক্টে আমাকে এবিসি ভ্যালু বের করতে হবে বাই ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে আমি কী করব, এ বাই মাইনাস বি বাই আর সি বাই, তাহলে এখান থেকে গেল হচ্ছে দুই মাইনাস বারো, তারপর বি দিলে হচ্ছে তিন প্লাস নয়, আর এখান থেকে দিলে হচ্ছে মাইনাস বারো মাইনাস ছয়। আচ্ছা এখান থেকে আমি পেলাম তাহলে হচ্ছে এ বাই মাইনাস দশ, এখান থেকে পেলাম হচ্ছে মাইনাস বি বাই বারো, আর এখান থেকে পেলাম হচ্ছে সি বাই আঠেরো মাইনাস আঠেরো। এবার সবগুলোতে মাইনাস আছে, আমি মাইনাস সবগুলো থেকে আউট করে দিলাম, তাহলে পাচ্ছি এ বাই দশ ইকুয়াল টু বি বাই বারো ইকুয়াল টু সি বাই আঠেরো। এবার এখান থেকে আমি সহজ করে নিয়ে আসছি এখান থেকে, তাহলে হয়ে গেল হচ্ছে এ বাই পাঁচ ইকুয়াল টু বি বাই ছয় ইকুয়াল টু হচ্ছে সি বাই নয়, ধরে নিলাম দিস ইজ কে, তাহলে এ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে ফাইভ কে, বি ইকুয়াল টু দাঁড়াবে সিক্স কে, আর সি ইকুয়াল টু দাঁড়াবে নাইন কে। ব্যাপারটা একটু বোঝানো দরকার, আমি এবিসি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, কোনো এটা করতে গিয়ে কোনো অসুবিধা নাই। কোয়াড্রেটরে এখানে যেটা পেয়েছি এটা এ বাই টেন আছে, বি বাই টুয়েলভ আছে, সি বাই এইটিন আছে, এখান থেকে আমি দুই আউট করে দিয়েছি, তাহলে এ বাই ফাইভ হয়েছে, বি বাই সিক্স হয়েছে, সি বাই নাইন হয়েছে, সেখান থেকে নাইন হয়েছে। এবার এখান থেকে ইকুয়াল টু এটাকে আমি কে ধরেছি, কে ধরার রেসপেক্টে এ বেরোলো ফাইভ কে, বি বেরোলো সিক্স কে, সি বেরোলো নাইন কে। এবার তাহলে এটার এবিসিগুলো কোথায় আছে, এবিসিগুলো এখানটায় আছে, তাহলে এখানটায় বসাবো। যদি এখানটায় বসাই তাহলে আমি কী পাবো, এখানটায় আমি পাচ্ছি ফাইভ কে এক্স সিক্স কে ওয়াই নাইন কে জেড প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো। এটা কোথা থেকে পেলাম, এই এবিসিগুলো এখান থেকে পেয়েছিলাম, তাহলে এখানে এবিসির ভ্যালুগুলো এখানে সাবস্টিটিউট করলাম, তাহলে ফাইভ কে এক্স সিক্স কে ওয়াই নাইন কে জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো পাওয়া গেল। এবার বলে দিয়েছে যে এই প্লেনটা যেটা আমি অরিজিনালি এ এক্স বি ওয়াই সি জেড ইকুয়াল টু জিরো ছিল, এই প্লেনটা এই পয়েন্টটা এই প্লেনের উপর অবস্থিত, তাহলে এই পয়েন্টটা এই প্লেনটাকে স্যাটিসফাই করবে। এবার এই প্লেনটা ট্রান্সফার হয়ে এরকম ট্রান্সফর্ম নিয়ে এরকম একটা ইকুয়েশন তৈরি করেছে, তাহলে এই পয়েন্টটা এই প্লেনের উপর ছিল, তার মানে এই পয়েন্টটা এই প্লেনের উপর থাকবে। সেটা যদি হয় তাহলে আমি এখানে জাস্ট বসাই মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ফাইভ কে এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসলাম, তারপর আবার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস সিক্স কে, এখানে প্লাস টু আছে, তাহলে প্লাস এইটিন কে প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো, পাঁচ ছয় এগারো কে, আর এখান থেকে এইটিন কে, তাহলে আলটিমেটলি হলো হচ্ছে সেভেন কে প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমি ডি এর ভ্যালু পেলাম মাইনাস সেভেন কে। এবার তাহলে এই যে ইকুয়েশন আমি পেয়েছিলাম এখানটাতে ডি এর ভ্যালুটা বসাবো, এখান থেকে যদি ডি এর ভ্যালু এখানটায় বসাই তাহলে আমি কী পাবো, ডি এর ভ্যালু যদি বসাই তাহলে আমি পাবো হচ্ছে ফাইভ কে এক্স সিক্স কে ওয়াই নাইন কে জেড মাইনাস সেভেন কে ইজ ইকুয়াল টু জিরো,
কে কে আমি আবার দিচ্ছি, তাহলে ফাইভ এক্স সিক্স ওয়াই নাইন জেড মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো। তাহলে এটা হচ্ছে সেই ইকুয়েশনের, সেই প্লেনের ইকুয়েশন, এটা হচ্ছে সেই প্লেনের ইকুয়েশন যে প্ল্যানটা ইনিশিয়ালি যে দুটো প্ল্যান দেওয়া ছিল, এই থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি জেড ইকুয়াল টু ওয়ান, আর এইটা এই দুটো প্ল্যানের সঙ্গে পারপেন্ডিকুলার, অ্যাজ ওয়েল অ্যাজ এই প্ল্যানের উপরে আবার এই পয়েন্টটা অবস্থান করছে। তাহলে আমরা যে জিনিসটা চাইছিলাম সেই জিনিসটা তাহলে এখান থেকে পাওয়া গেল। এবার এখান থেকে যখন আমরা এই দুটো প্ল্যানের রেসপেক্টে ভাবনা চিন্তা করছি, আমরা তো সিস্টেম নিয়ে কাজ করছি, আমরা তো সিস্টেম নিয়ে কাজ করছি। আমাদের সিস্টেম কেমন ছিল? এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইন্টু সরি প্লাস ল্যামডা ইন্টু এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু ইজ ইকুয়াল টু জিরো, এই আমাদের সিস্টেম ছিল। এবার এই সিস্টেমটা আমি যেমন একটু আগে ছবি আঁকা বোঝালাম যে এটার মধ্যে এটা একটা সিস্টেম, এই ল্যামডার ভ্যালুটা জিরো এবং মাইনাস জিরো এবং ইনফিনিটি, ল্যামডা উইল বি নট ইকুয়াল টু জিরো অ্যান্ড ইনফিনিটি, এই দুটো ছাড়া যা খুশি ভ্যালু বসাবে তখন তুমি তার কাছে একটা নতুন করে প্লেন পাবে। সেই প্লেনটার জন্য একটা করে কন্ডিশন থাকবে, একটা নির্দিষ্ট কন্ডিশন, সেই কন্ডিশনটা এখানে বলা হয়েছিল আমাকে প্রথমে ইনিশিয়ালি দুটো প্লেন দিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে ল্যামডা দিয়ে আমরা বের করেছিলাম, তারপরে আমরা একটা বের করেছিলাম যে একটা আমাদের কন্ডিশন দিয়ে দেওয়া হচ্ছে যে মাইনাস ওয়ান এবং থ্রি এই পয়েন্টটা দিয়ে যাবে, তাহলে সেখান থেকে সেই পয়েন্টটা দিয়ে আমি এখানে এই আমার যেটা উত্তর বা আমার যেটা সেটা বের করেছিলাম। তো প্লেনে আপাতত যতটুকু থিওরি ছিল তার রেসপেক্টে যেটুকু অঙ্ক ছিল সেটুকু সবই আমরা এখানে ব্যাখ্যা করে দেখালাম। আশা করা যায় এই ক্লাস তোমাদের সাহায্য করবে। পরবর্তীতে আবার অন্য কোনো পিরিয়ড নিয়ে আমি আবার আসবো। ধন্যবাদ।